পররাষ্ট্রমন্ত্রী মুমিন সাহেব বাংলাদেশের লজ্জা ভেঙে দিয়েছে, বাংলাদেশকে বেজ্জতি করেছে, ইজ্জত হরণ করেছে। উনি বলেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারত যেন তার চেষ্টা অব্যাহত রাখে এবং সরাসরি সহযোগিতা করে। এই কথা বলার পরে এটা প্রমাণ করে যে শেখ হাসিনা নিজের কমরের জোরে এই বাংলাদেশে ক্ষমতায় নাই, তিনি ক্ষমতায় আছেন ভারতের শক্তিমত্তায়, ভারতের জোরে, যে কারণে তিনি বলেছেন ভারতকে উনি অনুরোধ করেছেন। এই কথার মধ্য দিয়ে উনি পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বদেশী স্বার্থ, জাতীয় স্বার্থ সব কিছু লঙ্ঘন করেছেন, একটা দেশকে বেইজ্জতি করেছেন, দেশের কাপড় খুলে ফেলেছেন। এই লোকটা, আমি বলি আপনার মুখ সামলান, আপনি কখনো প্রবাসীদেরকে কামলা বলছেন, মানুষকে অসম্মান করছেন, হেই করে কথা বলছেন, আপনাকে, আপনার কি মনে পড়ে না সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা, তার কি অবস্থায় মৃত্যু হয়েছে? আপনার এই বেফাস কথা আপনাকে সেই দিকেই নিয়ে যাবে, আপনি বিছানায় পড়ে থাকবেন, দেখার কেউ থাকবে না, রাস্তায় হাঁটবেন কেউ সালাম দেবে না, কেউ সম্মান করবে না। দেশকে বেইজ্জতি করে দেশের মানুষের কাছে ভালোবাসা কখনোই পাওয়া যায় না। আজকে চা শ্রমিকেরা গত কয়েকদিন যেমন আন্দোলন করছে যে 300 টাকা বেতন চাই, ভাই 120 টাকা বেতনে মানুষের তো বাতাস নেওয়ার ক্ষমতাও থাকে না। 120 টাকা যে মানুষ বাঁচতে পারে, বাঁচতে পারে না। এই সরকার এমন একটি অর্থনীতি গড়ে তুলেছে যে অর্থনীতিতে সামাজিক নিরাপত্তা বণ্টনই ভেঙে পড়েছে, সামাজিক নিরাপত্তা বলাই ভেঙে পড়েছে, এবং এখানে প্রতিবন্ধীদের নিরাপত্তা নাই, মাত্র 750 টাকা ভাতা দেওয়া হয় প্রতি মাসে। 750 টাকা দিয়ে আমার অসুস্থ প্রতিবন্ধী যার একটা হাত নাই অথবা দুইটা পা নাই অথবা চোখ নাই, 750 টাকা দেওয়া হয়েছে। একজন সুস্থ মানুষ সেও 750 টাকাতে চলতে পারবে না, একজন প্রতিবন্ধী কীভাবে 750 টাকা দিয়ে চলে? একজন বিধবাকে 550 টাকা ভাতা দেওয়া হয়, 550 টাকা ভাতা দিয়ে বিধবা কী করবে, কার কাছে নিজের শরম বিকিয়ে দিয়ে তার পরিবার চালাবে? এই প্রশ্নগুলো করতে হচ্ছে, কই যাবে এই বিধবা? এই সরকারের যত নীতি, যত কর্মকাণ্ড, সবগুলো ধনী উচ্চবিত্ত মানুষদেরকে রক্ষা করার জন্য, এবং এই পুরো কাঠামো গরিব শ্রেণীর মানুষকে শোষণ করে বড় লোকদের আরাম আয়েশের ব্যবস্থা। আমাদের বাড়িতে বলেছে দিনে একবার লোডশেডিং হবে, সেই জায়গায় 5 বার লোডশেডিং হয়। আমি বলতে যাচ্ছি ওই বড় বড় বিল্ডিংয়ে কয়বার লোডশেডিং হয়, গণভবনে কয়বার লোডশেডিং হয়, সচিবালয়ে কয়বার লোডশেডিং হয়, আমার ঘরে একটা বিদ্যুতের লাইন, কেন সচিবালয়ে 3টা বিদ্যুতের লাইন? এই প্রশ্নগুলো করতে হচ্ছে। কেন সচিবালয়ে 3টা বিদ্যুতের লাইন, 4টা বিদ্যুতের লাইন? পুরা সচিবালয় বারান্দা টয়লেট হাগাখানা মোতাখানা প্রত্যেকটা জায়গায় এসি লাগিয়ে রেখেছে, আর আমাদের, আর আমাদের বিদ্যুৎ যায় দিনে 5 বার। এইভাবেই চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, যেভাবে মন চাচ্ছে এমনভাবে চালাচ্ছে যে আমাদের পুলিশ ভাইদেরকে বলবো, ভাই ভাই কার বুকে গুলি করবেন, কার জন্য গুলি করবেন? ইতিহাস দেখেন, যাদের জন্য গুলি করেন তারা এখন টিকে আছে কি না স্মরণ করেন। ঠিক একইভাবে যাদের জন্য গুলি করছেন তারা 2 বছর পর টিকে থাকবে কি না? 2 বছর নয়, 3 মাস টিকে থাকার কোনো গ্যারান্টি নাই, কারণ পাপের বোঝা ভারী হয়ে গেছে, ডলার ফাঁকা, ব্যাংক ফাঁকা, গরিব মানুষের আমাদের টাকা ব্যাংকে ছিল, ব্যাংকে টাকা নাই, কিন্তু সংখ্যা ধরে রেখেছে, কাগজ ধরে রেখেছে, ব্যাংকে মুদ্রার মান নাই। 2008-এর 1000 টাকার নোটের এখন মূল্য 320 টাকা 30 টাকা। কই গিয়েছে এই টাকাগুলো, কে খেয়েছে, কে খেয়েছে? আপনি চালের দাম 30 টাকা থেকে 70 টাকায় গিয়েছে, রিক্সা ভাড়া, আমার রিক্সা ভাড়া 30 টাকা, রিক্সা ভাড়া কি 50 টাকা হয়েছে? হয় নাই, হয় নাই। তেলের দামের ভুজুম ভাজুম বুঝাচ্ছেন আমাদেরকে, তেলের দাম বুঝাচ্ছেন, সারা বিশ্বে প্রতিদিন তেলের দাম পয়সা পয়সা করে কমছে, প্রত্যেকটা দিন কমছে, বাংলাদেশে বাড়ে কেন?
কাকে খাওয়ানোর জন্য এই তেলের দাম বাড়ালেন? কে খাবে? সুইস ব্যাংক খাবে না ভাই, সুইস ব্যাংকের মুখ নাই, এই বাংলাদেশের মাফিয়াদের মুখ আছে, তারা খায়, তারাই খায়। লন্ডনে একজন বসে আছে, আমেরিকায় একজন বসে আছে, কানাডায় আর একজন বসে আছে। ছোট বোনের কাছে কমিশন পাঠাতে হবে, ছোট ভাইয়ের কাছে কমিশন পাঠাতে হবে। আমি বলতে চাই, এক পা লন্ডনে রেখে আরেক পা বাংলাদেশে রেখে এরা দেশ শাসন করার ক্ষমতা কই থেকে পায়? কই থেকে পায়? কিভাবে বিদেশে বসে বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করার স্বপ্ন এরা দেখে? পুরো পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ বিদেশে রেখে দিয়েছে নিরাপদে, নিরাপদে। এরা আমাদের সম্পদ লুটপাট করে, আমাদের ছোট ভাইদেরকে ব্যবহার করে, কাউকে শ্রমিক লীগে জায়গা দিয়েছে, কাউকে ছাত্রলীগে জায়গা দিয়েছে, কাউকে যুবলীগে জায়গা দিয়েছে, দিয়ে আমাদের সম্পদ চুরি করে আমাদের ভাইদেরকে আমাদের বিরুদ্ধে পাহারায় বসিয়ে দিয়েছে। পাকিস্তানে আমলে সেই পাকিস্তানি মিলিটারি পুলিশরা আমাদেরকে শোষণ করতো, নির্যাতন করতো। কোথায় নির্যাতন করতো? একটা জেলার দুই তিনটা জায়গায় করতো। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো উপজেলা নাই যেই জায়গায় এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্যরা আমাদেরকে শোষণ করছে না। কথা বললে চোখ রাঙায়, গরম গরম করে কথা বলে, ঘাড়ে থাপ্পড় মারে, কানে থাপ্পড় মারে, কান ফাটিয়ে দেয়। পুরা বাংলাদেশকে শোষণ করার জন্য আমাদের উপরে, ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এই মাফিয়ারা। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছোট ভাই সিফাত এবং আরফান দাদের উপর হামলা হয়েছে, দেখেছেন আপনারা ফেসবুকে হামলা হয়েছে। কেন করেছে? গতকালকে গুমের বিরুদ্ধে একটা কর্মসূচি ছিল ভাই। গুম একটা ব্যবস্থাপনা, ইটস আ ম্যানেজমেন্ট দ্যাট হোল্ড বাই DGFI। এই ম্যানেজমেন্ট ভেঙে ফেলা জরুরি, সেটা বিএনপির জন্য ভেঙে ফেলা জরুরি, আওয়ামী লীগের জন্য ভেঙে ফেলা জরুরি, জাতীয় পার্টির জন্য জরুরি, সকল রাজনৈতিক দলের জন্য জরুরি। এই ব্যবস্থা ভেঙে ফেলা জরুরি, কারণ যেই র‍্যাব বিএনপি গঠন করেছিল সেই র‍্যাব বিএনপি নেতাদেরকে ক্রস ফায়ারে মেরেছে। যেই গুমের আয়নাঘর আওয়ামী লীগ সরকার বানিয়েছে, বলে রাখছি, এই গুম ঘর না ভাঙলে এই আওয়ামী লীগ নেতারাই সেখানে পৌঁছবে। লিখে রাখুন সবাই, আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে শুধু এতটুকুই চাওয়া, ভাব প্রকাশের স্বাভাবিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পক্ষে কথা বলুন। আমরা যে সাধারণ আলাপগুলো করি সেই আলাপগুলো জারি রাখার পক্ষে কথা বলুন। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন, মার্কেট ডিপার্টমেন্টে যারা শিক্ষার্থী আছেন, যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি। এমনইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেকজন শিক্ষার্থীর কাছে আহ্বান থাকবে যে আপনাদের ডিপার্টমেন্টের কোনো শিক্ষার্থীকে যদি কখনো নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, পুলিশে দেওয়া হয়, সবার আগে যে মানুষগুলো সবার আগে তার পাশে দাঁড়াবেন তারা হবেন আপনারা সেই ডিপার্টমেন্টের তার বন্ধু, তার সিনিয়র, তার জুনিয়র। এবং আমরা জানি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক তাদের মেরুদণ্ড বিক্রি করে দেয় নাই। আমরা জানি প্রত্যেক ডিপার্টমেন্টেই এমন অনেক শিক্ষক আছেন যারা গোপনে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন থাকেন, শিক্ষার্থীদেরকে ভালোবাসেন। সেই সব শিক্ষকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আপনাদের সন্তানের মতো, আমাদের সেফটি দেওয়া, আমাদের বিষয়গুলো খেয়াল করা আপনাদের একান্ত দায়িত্ব মনে করে আমাদের পাশে আপনারা থাকবেন। এবং সামনের দিনে আমরা যে আলটিমেটাম দিয়েছি সেই আলটিমেটামের পক্ষে আপনারাও কথা তুলবেন। ধন্যবাদ সকলকে।